অনেক আশা ভরসা নিয়ে আমরা একটা লটারি কেটে থাকি সেই লটারিতে বিজয় হওয়ার জন্য আর যদি বিজয় না হতে পারি আমাদের কাছে অনেক খারাপ লাগে অনেকে অনেক টাকা জিতে বাসায় নিয়ে যায় এবং আপনি সারা বছর ধরে লটারি কেটেই যাচ্ছেন কখনোই আপনার ভাগ্যে মিলছে না লটারির পুরস্কার তো সেই উদ্দেশ্যে আমরা আপনাদের মাঝে একটা কার্যকরী ভিডিও নিয়ে এসেছি আশা করি এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে পারলে এবং এই জিনিসটা আমাদের এই কাজটা যদি শিখে আপনি প্রয়োগ করেন সঠিক মতোভাবে তাহলে আপনি সফল হবেন আশা করি সর্বপ্রথম আমি একটা কথাই বলবো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর যারা আমাদের এই চ্যানেলের নতুন সদস্য আজকে নতুন দেখছেন আমাদের এই ভিডিওটি এর আগে কখনো দেখেননি তো আপনাদের উদ্দেশ্যে একটি কথা বলি আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করলে আপনি অনেক কিছু শিখতে পারবেন জানতে পারবেন এবং মানুষের উপকারে আপনি কাজ করতে পারবেন এই চ্যানেলে বিভিন্ন তন্ত্রমন্ত্র বিষয়ক তাবিজ কবজ অনেক কবিরাজি ভিডিও দেওয়া হয়ে থাকে এবং এই ভিডিওগুলো দেখে আপনি নিজে উপকৃত হতে পারবেন এবং মানুষকেও উপকার করতে পারবেন তো বেশি কথা বলবো না যারা আমাদের এই ভি চ্যানেলটি নতুন ভিজিট করছেন তাদেরকে বলবো তার এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করেছিলেন তাদেরকে অসংখ্যভাবে ধন্যবাদ তো চলুন আমরা দেখে নিই কীভাবে আজকের এই কাজটি করব। আর এই কাজটি করার জন্য আপনাদের বেশ কিছু নিয়ম অনুসরণ করতে হবে এবং পয়েন্ট টু পয়েন্ট আপনাদেরকে মনে রাখতে হবে কিভাবে কাজটি করতে হবে তো ভাগ্য অনেকের থাকে অনেকের ভাগ্যে মেলে না লটারি আমাদের এই ভাগ্যর কারণেই এই লটারির টাকা কিংবা লটারির পুরস্কার কিংবা লটারিতে আমরা বিজয় হতে পারি না তো ভাগ্য খোলার এবং বিভিন্ন কালে যে টোটকাগুলো ব্যবহার করা হতো তারই মধ্যে একটি টোটকা আপনাদের মাঝে উপস্থাপন করব আশা করি এই টোটকা দেখে আপনি অনেক কিছু শিখতে পারবেন তো এই কাজটি করার জন্য আপনার একটি মন্ত্র প্রয়োজন হবে এই যে আমি মন্ত্রটি স্ক্রিনে দিয়েছি আমি পরে দেবো একটু পরে আমি আপনাদেরকে উচ্চারণ করে শুনিয়ে দেবো আর একটা রসুন লাগবে রসুনের একটা কুয়া হলে যথেষ্ট এবং একটা নারিকেলের খোল দেখতে পাচ্ছেন নারিকেলের মালা খোল না এই নারিকেলের মালা আপনার সংগ্রহ করতে হবে নতুন নারিকেল তো দেখতেই পাচ্ছেন আমি নারিকেলের মালা সংগ্রহ করছি এবং সরিষার তেল আছে এই সরিষার তেল আপনি এই মালাতে ঢেলে নেবেন এবং একটা কুয়া আমি মালাতে ঢালছি না একটা কুয়া এরকম দিয়ে দিবেন এবং সরিষার তেল দিবেন তো দিয়ে আপনি এই মন্ত্রটা জপ করবেন মাত্র বার মাত্র বার এই মন্ত্রটা জপ করে আপনি এই যে তেল দেখছে বা দেখতে পাচ্ছেন আমি এখানে তেল তেল ঢালিনি অবশ্য আপনারা ঢেলে এই মালাতে করে রাখবেন অন্য কোনো বাটিতে কিংবা কোনো কিছুতে নিতে পারবেন না কোনো পাত্রে শুধু এইটাই প্রযোজ্য এই কাজটা করার জন্য তো এই পাত্রে একটি রসুনের পোয়া এবং তেল এছাড়া আরেকটা পাতা সংগ্রহ করতে হবে সেটা হচ্ছে তুলসী পাতা তো এই তুলসী পাতা আপনি সংগ্রহ করবেন করে এই তিনটা জিনিসের সংমিশ্রণ করবেন তেল দিয়ে তো করে এই মন্ত্রটা মাত্র বার জপ করে এই তেলটা পরে নেবেন তো এই তেলটা পরে নিয়ে আপনি স্নান করবেন তো স্নান করে এই তেলটা আপনি হাতের তালু আছে এই যে তালু দেখতে পাচ্ছেন এই তালুতে আপনি দিয়ে নেবেন তো এভাবে আপনি যেদিন লটারি কিনতে যাবেন সেদিনকে অবশ্যই তালুতে আপনি এই তেলটি হাতে লাগিয়ে আপনি দিয়ে লটারি কিনতে যাবেন তো এই কাজটা আরেকটি ক্ষেত্রেও করা যায় সেটা হচ্ছে আপনি যদি জুয়া খেলে থাকেন অনেকে জুয়া খেলেন ওই সহজ ভাষায় যাকে বলে তাস খেলা এই তাস খেলা করতে যায় করতে যে অনেকে অনেক টাকা হেরে বাসায় ফিরে অনেক হতাশা নিয়ে তো যারা এই হতাশায় বাসায় ফেরেন তাদের তারাও এই কাজটি করতে পারবেন আশা করি এই কাজটি করে আপনিও সফল হতে পারবেন তো যে কথা বলছিলাম আপনি হাতের তালুতে এই তেলটা লাগাবেন লাগিয়ে আপনি যদি লটারি কিনতে যান তাহলে লটারি কিনতে যাবেন এবং এবং যদি আপনি তাস খেলা করতে যান তাস খেলা করতে বসেন তাহলে অবশ্যই আপনি হাতের তালুতে নিয়ে এই তেলটা হালকা করে দুই হাতের তালুতে আপনি লাগিয়ে যাবেন তো পাক পবিত্র হয়ে আপনি জোয়া কিংবা লটারি কাটলে আপনি হানড্রেড পারসেন্ট সফল কামি হবেন তো ভিউয়ার্স আজ এই পর্যন্তই আমাদের ভিডিওটি ছিল আশা করি আমাদের ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের ভিডিওতে একটি লাইক দিবেন কমেন্ট করে আপনার মতামত জানাবেন এবং ফেসবুকে আপনার বন্ধুর কাছে এই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ